মঞ্চে উপস্থিত আছেন বেদান্তরাগানন্দজি মহারাজ, ইষ্টেশানন্দজি মহারাজ, আমাদের ডক্টর জ্যোতির্ময় সমাজদার, শ্রী তরুণ গোস্বামী, এমনি সভাগৃহে উপস্থিত আছেন আপনারা আমাদের সন্ন্যাসী মহারাজেরা, পূজনীয় এবং প্রতিভাবান সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ জানাই। আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। আমারটা খুব ভালো জিনিস লাগলো, প্রচুর প্রশ্নের জন্য হাত উঠছিল। এখন আমাদের হেডমাস্টার মহারাজ একটা অসাধারণ ওষুধ প্রয়োগ করেছেন, সেটি হচ্ছে যে এর পরে শুধু খাওয়া দাওয়া নয়, নিজেদের ছেলেদের সঙ্গে দেখা করার সুযোগ আছে। সব প্রশ্নগুলো ওখানেই থেমে গেছে। এটা মানে এই অপূর্ব যে এটা ওষুধ মানে মজা করে বললাম, কিন্তু এর মধ্যে একটা অপূর্ব ইঙ্গিত রয়েছে, একটা অপূর্ব ভাবনা রয়েছে, সেটি আমাদের সমাজকে বাঁচিয়ে রেখেছে এবং এটা যতদিন থাকবে আমার মনে হয় আমাদের পৃথিবী চলতে পারবে, আমাদের সমাজ চলতে পারবে। নিজের সন্তানকে দেখা, তার সঙ্গে কথা বলা, তার খোঁজখবর নেওয়া, এই যে দুশ্চিন্তাটা সবসময় মনের মধ্যে বাবা মার থাকে, আমাদের বাবা মারও ছিল, আমরা যতই বলি না কেন যে ছিল না, এটা কখনোই হয় না। বাবা মা হয়তো দেখাতে নেই, হোস্টেলে পাঠিয়ে দিয়ে, কিন্তু বাড়িতে তারা চিন্তা করতেন। সেটা আমরা যখন অসুস্থ হতাম তাদের কাছে খবর পৌঁছতো, তখন সেটা বোঝা যেত আর কি। তখনকার দিনে তো এই কমিউনিকেশনের সুযোগ ছিল না যে মোবাইলে খবর পৌঁছে যাবে, তখন টেলিগ্রাম, পোস্টকার্ড, নানান রকমভাবে খবর পৌঁছতো। কিন্তু এই দুশ্চিন্তাটা আপনাদের মনে আছে বলেই সন্তান বুঝতে পারবে যে বাবা মা তার জন্য কত ত্যাগ কষ্ট স্বীকার করছে। শুধু আপনাদের যেটা ডাক্তারবাবু বা তরুণ গোস্বামী বলছিলেন, নিশ্চয়ই বেদান্তরাগানন্দজিও বলেছেন, আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে আপনারাও কষ্ট করেন, আপনারাও ত্যাগ স্বীকার করেন, সেটা যেন আপনাদের সন্তানও জানে যে হ্যাঁ এটা তারা করছে। এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, তার কারণ অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন। শিক্ষা প্রতিষ্ঠানে থাকার আমার সুযোগ হয়েছে, যদি আমি স্কুলে খুব কম সময় থেকেছি, ডাইরেক্টলি স্কুলে যুক্ত ছিলাম হয়তো বছর তিন সাড়ে তিন, তারপরে যে যাদের সঙ্গে মিশেছি তারা মূলত হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েশনে, তাদের জীবনের ভাবনা চিন্তাগুলো একটু পৃথক। আমার এই কুড়ি বাইশ বছরের অভিজ্ঞতায় বহু ঘটনা, বহু স্মৃতি রয়েছে, আজকে মনে মনে একটার পর একটা আসছিল। যখন তরুণবাবু ওখানে শ্রী তরুণ গোস্বামী বলছিলেন বা ডাক্তারবাবু বলছিলেন, অনেকগুলো স্মৃতি আসছিল। আমি ওই জন্যই ইনফ্যাক্ট ডাক্তারবাবুকে কয়েকটা প্রশ্ন করেছি, ডাক্তারবাবু হয়তো ভাবতে পারেন যে মহারাজ এভাবে প্রশ্ন করলেন, কারণ আমার এটা জানার ইচ্ছা থাকে যে যারা এইভাবে চিকিৎসা করেন তারা তাদের সন্তানদের সম্পর্কে কীভাবে, মানে আমি অনেক সাইকিয়াট্রিস্টকে জিজ্ঞাসা করেছি এই নিয়ে, আমার এটা নিজের একটা কৌতূহলের জায়গা। যদি কোনোদিন সময় সুযোগ থাকে আপনাদের সঙ্গে এই নিয়ে গল্প করা যাবে। এবং খুব বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, আমার বারবার মনে হয়েছে কোনো স্ট্রেট জ্যাকেট নেই, কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি সব সময় সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় তা নয়, মানসিক স্বাস্থ্যকে রক্ষার ক্ষেত্রে নানান রকম মানে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্নভাবে আমাদের চেষ্টাগুলো করতে হয়, এবং তাতে মানে মূল কিছু সত্য বা তত্ত্ব নিশ্চয়ই থাকে, যেটা খুব সুন্দর ডাক্তারও বললেন, ভয় না পাওয়া, উদ্বিগ্ন না হওয়া, না বলতে জানা, এগুলো নিশ্চয়ই কয়েকটা কোর ভ্যালুস। এগুলোকে আমার মনে হয় আমাদের বাবা মাদের যে লাইফ স্কিল হওয়া উচিত সন্তানকে প্রতিপালনের ক্ষেত্রে, সেগুলোই কিন্তু এইগুলো হচ্ছে কোর ভ্যালুস কয়েকটা, মূল বৈশিষ্ট্য কয়েকটা, এইগুলো নিশ্চয়ই আমরা মানে আলোচনা করতে পারি, আরো বিস্তারিত ক্ষেত্রে আলোচনা করতে পারি। এবং আমার মনে হয় এটা আমার খুব দৃঢ় বিশ্বাস, দেখুন যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে আপনারা যারা ভর্তি করেন আপনাদের অধিকাংশই কিন্তু ছেলে যেন মানুষ হয়, ছেলে মেয়ে যা যিনি আসেন না কেন তিনি যেন মানুষ হয়, সে যেন মানুষ হয় সেটা একটা আপনাদের লক্ষ্য থাকে। আমি অধিকাংশ গার্জিয়ানদের ক্ষেত্রে দেখেছি এটা, নিশ্চয়ই ব্যতিক্রম আছে, কিন্তু মানুষ হওয়ার জায়গাটাও একটা সত্য জায়গা আপনাদের কাছে থাকে, এই বিষয়টায় সন্দেহ নেই, নিশ্চয়ই তার সঙ্গে পড়াশোনার জায়গাটাও থাকে। আপনারা আমার আপনাদের কাছে উপদেশ দেওয়ার কিছু নেই, আপনারা অনেকেই অনেক পরিশ্রম করে সন্তানদের বড় করছেন, এখানে মাস্টারমশাইরা আছেন, মহারাজরা আছেন। আমার শুধু একটা মনে হয়, একটু আগে শ্রী গোস্বামীর সঙ্গে কথা হচ্ছিল বলছিলাম, একটা মনে হয় যেটা আমি আমার আমি যখন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম অভিভাবক অভিভাবিকাদের, এরকমই আমাদের সম্মেলন হতো বছরে একটা করে, এছাড়াও আমাদের অনেক মিটিং হতো, সেখানে বারবার এটুকুনি বলতাম যে কষ্ট করতে শেখাবেন,
জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, সমস্যা আছে, সংকট আছে, ছোটবেলা থেকে সে যেন সেটা জানতে পারে, আর তার সঙ্গে যেন পাশাপাশি তাকে শেখাবেন যে এই দুঃখ, এই কষ্ট, এই সমস্যা, এই সংকট, এটাকে পেরিয়ে যাওয়ার পথ আছে, দুটোই আছে, দুঃখ কষ্টও আছে, সমস্যা আছে, সংকট আছে, তুমি এর মধ্যে পড়বে, পথ চলতে গেলে গর্তে পড়বে না, এই আশ্বাস কখনো তাকে দেবেন না, বরং এই বিশ্বাস তার মধ্যে জাগান যে এই পথ চলতে গেলে, জীবনের পথে চলতে গেলে গর্তে তুমি পড়বে, হোঁচট তুমি খাবে, আঘাত তোমার লাগবে, কিন্তু তুমি এটাও বিশ্বাস করো যে এই পথ তুমি পার হয়ে যেতে পারবে, হোঁচট পরে খাবে না, বা হোঁচট খেতে খেতেও তুমি এগিয়ে যাবে, গর্তে পড়লেও তুমি উঠে বেরিয়ে চলে যাবে, এই যে বিশ্বাসটা তার মধ্যে কিন্তু জাগাবেন, দুটোই এই একটা মানে একটা বিশ্বাস জাগাবেন, একটা আশ্বাসও জাগাবেন ছোটবেলা থেকে। এবং এই জন্য খুব বড় বড় মানুষ যারা জীবনে বড় সংগ্রাম করে বড় হয়েছেন তাদের গল্প করবেন, আপনাদের গল্প করবেন, আপনাদের নিজেদের জীবনের গল্পগুলো ছোটবেলা থেকেই তাদের শোনাবেন যে দুটোই আপনারা কেমনভাবে পেরেছেন, আপনাদের পরিবারের পুরাতন মানুষ যারা তাদেরকে দেখেছেন তাদের গল্পগুলো শোনাবেন যে তারা কিভাবে মানুষ হয়ে উঠেছে, কত সংগ্রামের মধ্য দিয়ে, কত কষ্টের মধ্য দিয়ে তারাও বিপদে পড়েছে অথচ তার থেকে বেরিয়ে এসেছে, দুটোই পাশাপাশি যখন শোনাবেন তখন সে তার মধ্যে বোধটা তৈরি হবে, মনের জগৎটা যদি তৈরি না হয় তাহলে হঠাৎ করে একদিনে গিয়ে কিন্তু মনের জগৎটাকে পাল্টে দেওয়া যায় না, খুব ছোটবেলা থেকেই এটা তৈরি করানো আমাদের দরকার হয়ে পড়ে বারবার বারবার সব কিছুতে, যখনই সে কিছু চাইতে আসবে তখন তাকে এটাও বলবেন যে আপনিও কিন্তু একসময় চাইতেন কিন্তু পেতেন না, তাকে এটাও বলবেন যে আরো পাশাপাশি অনেকেই কিন্তু চায় কিন্তু পায় না, এই সমস্তটা যখন তাকে বলবেন তখন সে ধীরে ধীরে বুঝতে পারবে যে তার চাওয়াটা কেবল তারই চাওয়া হয়ে যাচ্ছে, স্বার্থের চাওয়া হয়ে যাচ্ছে, সে তখন অন্য যারা পায় না তাদের কথাটা বুঝতে পারবে, এই বুঝতে পারাটা কিন্তু খুব জরুরি, ওই যে সমাজের সঙ্গে যোগের কথা বলছেন না, এই যোগটা কিন্তু এইভাবে তৈরি করতে হবে, মা বোধের জগৎ থেকে মনের জগতে তাকে বারবার বারবার করে বোঝাবেন, তাতে একটা অদ্ভুত রকম মেন্টাল ফিল্টারিং হতে থাকে, মানে আমাদের মনের মধ্যে তো বৃত্তিগুলো অনেক রকমভাবে পরিবেশ থেকে আসে, এইগুলোর মধ্যে কিছু ভালো জিনিস থাকে আবার কিছু খারাপ জিনিস থাকে, খারাপ জিনিসগুলো ফিল্টার হবে যখন ভালো জিনিসগুলো ক্রমশ উপরের দিকে আসবে, এই লড়াই করে বড় হওয়াটা জীবনে খুব ভালো জিনিস, সেইটাকে যত আপনারা হাইলাইট করবেন দেখবেন এই খারাপ জিনিসগুলো ফিল্টারিংয়ের তলায় পড়ে যেতে থাকবে ধীরে ধীরে, এরকম বহু অভিজ্ঞতা আমার এই 22-23 বছরের যে মানে পড়ানো শিক্ষকতা ছেলেদের সঙ্গে থাকা, আমি একটা রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠানে ছিলাম সেখানে আমার এরকম বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, ভয়ানক দুর্দমনীয় ছাত্র বাড়িতে বাবা মা তাকে সামলাতে পারেন না, সে এসেছে, সে কিন্তু আস্তে 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 নিজের জীবনকে পাল্টে নিয়েছে, আমার একটি ঘটনা বলে শেষ করবো, আমি কোনোদিন সে ঘটনা আমার জীবনে ভুলবো না, আর মনে পড়ে গেল এই কারণে আজকে সকালেই সে সীমান ফোন করেছিল, অনেক বড় হয়ে গেছে সেই জন্য হঠাৎ করে যাচ্ছিলাম ফোন করেছি কোথা থেকে খবর পেয়েছে আমার একটু ভাইরাল ইনফেকশন হয়েছে খবর পেয়েছে আমাকে ফোন করেছিল সেই জন্যই হঠাৎ করে মনে পড়ে গেল এখানে সেটা বলেই শেষ করে দেবে, একটি ছাত্র তখন ওখানে আমি যেখানে ছিলাম বেলুড় বিদ্যামন্দির কলেজে আমি ছিলাম তখন আমি সুপারিনটেন্ডেন্ট ওখানে হস্টেল দেখি, তা সেইখানে হায়ার সেকেন্ডারি তখন ছিল, ইলেভেনে ভর্তি হয়েছে একটি ছেলে, তা আমরা যখন গার্জিয়ানকে জিজ্ঞেস করছিলাম কেন নিয়ে আসছে তখন গার্জিয়ানের বক্তব্য ছিল যে একে সামলানো যায় না, প্রচন্ড রেগে যায়, প্রচন্ড দুষ্টুমি করে, বাড়ি থেকে বেরিয়ে যায়, মাধ্যমিকে খুব খারাপ রেজাল্ট করেছে, ওখানে কিন্তু অনেক খারাপ রেজাল্ট করা ছেলেরাও ভর্তি হতো, আর্টসে ভর্তি হচ্ছে সে, বলে সামলানো যায় না, তখন আমাদের প্রিন্সিপাল মহারাজ ছিলেন তিনি খুব রেগে গেলেন, বললেন মানে ওকে সামলানো যায় না সেই জন্য আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন, আমাদেরটা কি সংশোধন আগার নাকি, কিন্তু আমাদের তো কিছু করার নেই রেজাল্টে, মানে আমাদের আর্টসে খুব কম ছেলেই অ্যাপ্লাই করেছিল এবং তাতে ও ইন্টারভিউতে যেটুকুনি জিজ্ঞেস করা হয়েছে নম্বরটা পেয়ে গিয়েছিল, তারা ভর্তি করতেই হবে কারণ আমরা তো ওই কারণে আর বাদ দিতে পারবো না, এবার ছেলেকে তখন দেখা যায় তুই এখানে পড়তে আসছিস কেন, আমি তো পড়তে আসতে চাই না, প্রথম কারণত্ব আমরা খুব ভালো তাহলে কি করা যাবে বাবা মা যে এখানে ঢুকিয়ে দিচ্ছে বাবা মা বুঝবে, দ্বিতীয় উত্তর সে ভয়ানক মজার মজার ব্যাপার, তারপর যাই হোক তাকে তো হোস্টেলে নিয়ে আসা হলো, প্রথম দিনের পরে দ্বিতীয় দিন সকালবেলা ভ্যানিশ হোস্টেল থেকে নেই,
কোথায় গেছে কোথায় গেছে খুঁজে খুঁজে যাও গঙ্গার ধার থেকে উদ্ধার করে আনা হবে। তারপর খুব নজর রাখা হয়েছে, মানে প্রথম সাত দিনেই হোস্টেল সুপারিনটেন্ডেন্ট মহাজ বলেছেন যে মহারাজ এ আর সাত দিনের বেশি টিকবে না, তার কারণ যা শুরু করেছে। তা যাই হোক, আস্তে আস্তে তাকে বোঝানো, প্রিন্সিপাল মহারাজ যিনি ছিলেন, তো আমি ওই হোস্টেলে থাকতাম না, আমাকে বলে তুমি ওকে একটু দেখবে। তা বললাম ঠিক আছে, ওর সঙ্গে কথা বলবো। তা ওর সঙ্গে গল্প গুজব নানান রকম শুরু হলো, তা ওর নানা রকম খুব কড়া কড়া কথা বলতে শুরু করছে আর কি। তারপর যাই হোক, কিছুতেই বাবা মাকে বারবার বলছে বাবা মা নিয়ে যাচ্ছেন না, ইত্যাদি চলছে। দিন 15 হয়ে গেল, 22 দিন পরে হঠাৎ করে, তখন তো আর ইমেল টিমেল ছিল না, পোস্ট কার্ডে চিঠি লিখত ছেলেরা, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সময় তাই ছিল, পোস্ট কার্ডে চিঠি লিখত বাড়িতে। দিন 22 পরে আমাদের বেলুড় মঠের পোস্ট অফিসটা একেবারে কাছে, ওইখান থেকে চিঠি পোস্ট কার্ড ব্যাক করে এসেছে প্রিন্সিপাল মহারাজের কাছে। আমাদের পূজনীয় প্রিন্সিপাল মহারাজ মানে বাংলা খুব ভালো জানতো, কিন্তু বাংলা হরফ হাতের লেখা পড়তে পারতেন না। তা তিনি আমাকে বললেন, এই সঞ্জীব দেখো তো, এই কি একটা চিঠি ব্যাক করে এসেছে, কোনো একটি ছেলে লিখেছিল, ঠিকানাটা ঠিক ঠিক লেখেনি। তারপর চিঠি দেখলাম না, ঠিকানাটাও লিখেছে, কিন্তু বোঝা যাচ্ছে ঠিকানাটা মানে তখন তো পেনের কালি বেশি ছিল, পেনের কালিতে লিখেছে, তার উপরে জল পড়ে ঠিকানাটা আবছা হয়ে গিয়েছে, সেজন্য পোস্ট অফিস থেকে ব্যাক করিয়ে দিয়েছে। আমি বুঝতে পারলাম চোখের জলটাই পড়েছে বেশি। এবার সেখানে সে যে চিঠির যে বয়ান, মহারাজ বলেন বয়ানটা পড়ে দেখো একটু, যদি আমাদের ছাত্র তো দেখো কিছু গোলমাল ব্যাপার আছে কিনা। তাই বয়ানটা পড়েছিলাম, তাতে একটা লাইন আমার আজও মনে আছে, যেটা নিয়ে আজও ওর সঙ্গে মজা করি। সে লিখছে তার মাকে, মা আমি কি তোমার এতই খারাপ ছেলে যে এরকম নরকে আমাকে রেখে গেলে? তা আমি ওই চিঠিটা নিয়ে আরো মহাজ ঠিক আছে আমি দেখছি, চিঠিটা নিয়ে নিলাম। তারপর ওর সঙ্গে গল্প সেদিন বিকেলবেলা, ও তো আর জানে না যে চিঠিটা আমার কাছে। তারপর কয়েকদিন পর এরকম দু একদিন গল্প হচ্ছে, ও দেখছে কি কেউ আসছে না। একদিন বিকেলবেলা দিকে মানে ক্যাম্পাসের গেটের কাছে দাঁড়িয়ে আছে, মানে কিরে এখানে দাঁড়িয়ে আছিস? তো বাড়িতে একটা চিঠি লিখেছিলাম, সেই চিঠিটার উত্তর পেয়েও দেওয়ার পরেও কেউ এলো না মহারাজ, দেখছেন তো। বললাম তাহলেই বোঝ কে তোর সবচেয়ে বেশি, আমার বাড়ির লোকরা কিন্তু আসছে না, আমরা কিন্তু আছি। তারপর যাই হোক, মজা সজা হলো অনেক কিছু, তখনও ও জানতে পারিনি। তারপর আমাদের একটা অনুষ্ঠান হয়, আস্তে আস্তে অ্যাক্লিমেটাইজ হচ্ছে, আমিও বুঝতে পারছি। একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে একটু কাজকর্মও করলো। তারপর বেশ কিছু মাস 2-2.5 পরে আমি চিঠিটা বের করেছি, আর এই যে চিঠিটা কিন্তু আমার কাছে, আপনি কি করে রাখলেন? বললাম না আমি রাখিনি, পোস্ট অফিস থেকে ব্যাক করেছে, আমি আমাকে দিলেন না কেন? তারপর না না আমি দেবো কি, এই চিঠিটায় যে কথাগুলো লেখা আছে তারপরে দেওয়া যায়, এই নরকের বাসিন্দারা তোকে দেবে কি করে? এরকম মজা শুরু হলো, আস্তে আস্তে নানান রকম মজা, সেটা এই বিস্তারিত বলছি না। করতে করতে সে পুরো হায়ার সেকেন্ডারি সেকশনটা থেকে গেল, পুরোটাই হায়ার সেকেন্ডারি, এবং এত দারুণভাবে প্রতিষ্ঠানের সঙ্গে মিলে গেল যে আমরাও অবাক হয়ে গেলাম, আমরা সবাই অবাক হয়ে গেল। সবচেয়ে বড় যেটা, বাবা মা বলছেন যে বাড়িতে ফিরে গিয়ে ওর নাম ধরে বলছেন যে ও আর আগের ছেলে নেই মহারাজ। ঠিক আছে, খুব ভালো কথা। দুর্ভাগ্য যেটা, যেটা আসলে খুব পীড়া দেয়, সেটা হচ্ছে পরে আবার গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাডমিশনের জন্য ভর্তি হলো, দুর্ভাগ্য প্রথমবার আমাদের অ্যাডমিশন টেস্টে চান্স পেল না, আমরা আমাদের ছাত্র হলে ওখানে কোনো কোটা ছিল না। সে কি কান্না কাটি যে মহারাজ একটু ধরুন, তখন আমি সদ্য ভাইস প্রিন্সিপাল হয়েছি, আমাকে যেমন করে ভর্তি করুন, আমি ওকে বোঝাচ্ছি দেখ তুই কোনো জায়গায় ভর্তি হয় কী করা যাবে, তুই তো কোয়ালিফাই করিস, তুই কিছু করা যাবে না, তুই আসবি আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে। হলো, আবার ফার্স্ট ইয়ার করে ওই একই সাবজেক্টে দ্বিতীয় বছর অ্যাডমিশন টেস্ট দিল, সেইবারেও ভর্তি হতে পারলো না, ওই কোয়ালিফাই করলো না মার্কস, খুব রেগে গেল আমাদের উপরে। বলে আপনারা ইচ্ছে করে আমাকে নিচ্ছেন না, তোর নাম্বারটা দেখ, নাম্বারই তো হচ্ছে না, আমি ইচ্ছে করে নেবো না কেন, তুই এত ভালো কাজ করেছিস। ছিল সব সময় সে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখেছিল, আজও সে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখে। এখন সে ওখানকার প্রাক্তনী সংসদের একজন খুব অ্যাক্টিভ মেম্বার। আমি এখনো যখন মজা করে জিজ্ঞাসা করি কিরে নরক মনে হয়, বলছি ভাগ্যিস মহারাজ এরকম নরককে খুঁজে পেয়েছিলাম, তাই নাকি? এখন ছাত্রদের কি বলিস? তো মহারাজ আপনাদের ওই নরকের বাসিন্দারা যেভাবে আমার সঙ্গে কথা বলেছিলেন, যেভাবে ব্যবহার করেছিলেন, সেটাই শুধু ছাত্রদের বলি, আপনারা নিশ্চিত জানবেন। এখন যে ছাত্ররা আমাদের প্রতিষ্ঠানকে আপনাদেরকে কোনোভাবে হয়তো ঠিক ভালোভাবে বুঝতে পারছে না, যদি তার সঙ্গে খোলামেলা ব্যবহার করি, ওই ডাক্তারবাবু যেটা বললেন উদ্বেগ না থেকে তাকে বোঝাতে পারি,
যে সংসারে সংকট দুঃখ সমস্যা যেগুলো আমরা বোঝাতে পেরেছিলাম সব আছে, তার মধ্যে কিন্তু তুমি এগোতে পারবে, তাহলে প্রত্যেকেই কিন্তু ওই রকমই নরক দেখেও স্বর্গকে খুঁজে পাবে। ধন্যবাদ।